সাবস্ক্রাইব করলে জুড়ে রাখলে ফেস ওয়েলকাম টু ঝালে ঝোলে অম্বলে। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে এগ তড়কা। আগেই বলে নিই, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই রান্নাটা কী করে করতে হয়। দেখে নেওয়া যাক এগ তড়কা বানাতে আমাদের কী কী লাগছে। লাগছে তড়কার ডাল, এটা আমি 4-5 ঘন্টা জলে ভেজানোর পর এটা আমি 2 সিটি দিয়ে নিয়েছি, এটা নুন দিয়ে হালকা সিদ্ধ করেছি আমি। আর লাগছে 2 ডিম, লাগছে টমেটো কুচি, এই রান্নাটা আমি রিফাইন্ড তেলে করব। আর লাগছে 2 পেঁয়াজ, আর আছে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে ধনে পাতা আর তেজপাতা, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে কসুরি মেথি, হলুদ, এখানে আছে তড়কা মশলা, এখানে গরম মশলা, জিরের গুঁড়ো, সামান্য চিনি, 7 পরিমাণ নুন। আসুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম আমি ডিমগুলো ফাটিয়ে নেব, এর মধ্যে আমি 7 পরিমাণ নুন দিলাম। তড়কা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি ডিমের ভুজিয়াটা করে নেব। সামান্য তেল দিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি কুচি করে রাখা টমেটো কুচি ভালো করে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি আর নুন। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কার ডাল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দেব ধনে পাতা, ধনে পাতা কুচি, আর দেবো তড়কা মশলা, গরম মশলা আর কসুরি মেথি। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। রান্নাটা আমাদের হয়ে গেছে, এটা এখন আমরা গরম গরম পরিবেশন করবো। হয়ে গেল আমাদের এগ তড়কা। এরকমই নতুন নতুন আরও রেসিপির সঙ্গে আবার দেখা হবে।